হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ কাজের খবর কিন্তু উঠে এসেছে এবং এটি কিন্তু এসবিআই ব্যাংক সংক্রান্ত। তো অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যা যা ক্রাইটেরিয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর একটি ভ্যাকেন্সি রয়েছে, সেটাও কিন্তু আমি বলে দিলাম এবং টোটাল ডিসকাস কিন্তু করবো এই নোটিফিকেশনটা নিয়ে। তো তোমরা কিন্তু প্রথম থেকে একদম লাস্ট অবধি কিন্তু ভিডিওটি দেখে নেবে, পরীক্ষা পদ্ধতি কেমন আছে, সিলেকশন প্রসেস কেমন হবে, সব কিছু কিন্তু ডিটেলস আমি কিন্তু আলোচনা করব। এবং একটি কথা বলছি, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে আমরা কিন্তু ভিডিওতে চলে যাই। তো দেখো, তারা কিন্তু আরেকটি কথা বলেনি, আমাদের কিন্তু নিচের ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু নিচের ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্ক জয়েন করে নেবে, যাতে তোমরা এরকম নোটিফিকেশন পরপর পেতে থাকো। দেখো এখানে কি বলা হয়েছে, আমরা একটু দেখে নিই। এসবিআই, দেখো এসবিআই পিও 1673টি ভ্যাকেন্সি, স্টেট ব্যাঙ্কে 1673টি শূন্যপদে কিন্তু কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গে 6টি জায়গায় পরীক্ষা দেওয়া যাবে। এবার দেখো, দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থীরা ব্যাংকে চাকরির জন্য অপেক্ষা করছেন শেষমেশ তাদের কিন্তু অপেক্ষার অবসান ঘটল। সম্প্রতি সারা দেশে প্রসিদ্ধ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিন্তু তরফে বিপুল সংখ্যক কর্মী পদে কিন্তু নিয়োগ প্রকাশিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত নারী পুরুষ সমস্ত কিন্তু চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের কিন্তু প্রবেশনারি অফিসার পদে কিন্তু নিয়োগ হবে। তারপর দেখো, এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত থাকবে, বেতন কত দেওয়া হবে, শূন্যপদের সংখ্যা, এইসব কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আলোচনা করবো এই প্রতিবেদনে। এবং আপনি আমাদের এবং আপনি আবেদন করতে ইচ্ছুক হলে প্রতিবেদনটি কিন্তু শেষ অনুযায়ী একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই কিন্তু দেখবেন। এখানে দেখুন নোটিশ নাম্বার আছে CRPD PO 2022/2318। তারপর নোটিশ প্রকাশের তারিখ দেখো 22/9/2022। আবেদনের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এসবিআই পিও রিক্রুটমেন্ট 2022। এবার দেখো, এই রিক্রুটমেন্টে টোটাল কী কী লাগবে। দেখো, স্টেট ব্যাঙ্কের তরফে প্রকাশিত হওয়া প্রবেশনারি অফিসার নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যগুলির নিচে পরপর কিন্তু বিস্তারিত জানানো হচ্ছে। যদি আপনি এই চাকরির জন্য আবেদন করতে ভাবছেন তাহলে কিন্তু আগে ভালো করে আবেদন প্রক্রিয়াটি সহ কিন্তু নিচের নিম্নোক্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি কিন্তু একবারে জেনে নিন, তারপর কিন্তু আবেদন করুন। এবার দেখুন, পদের নাম আমরা জেনেই গেছি, প্রবেশনারি অফিসার। তারপর দেখো, এই প্রবেশনারি অফিসার বা পিও পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে কিন্তু পে লেভেল খুব সুন্দর, পে লেভেল 3 অনুযায়ী 36,000 টাকা থেকে শুরু করে 63,000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। এবার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যেটার জন্য তোমরা সবাই কিন্তু জানতে চাইছো, এই পদের জন্য কিন্তু আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়াও যে সমস্ত পরীক্ষার্থীদের তাদের গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ার্স বা সেমিস্টারে পাঠরত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়সীমা, আবেদনকারী বয়স কিন্তু 1/4/2021 কিন্তু 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে কিন্তু এসটিএসসিরা 5 বছর, ওবিসিরা কিন্তু 3 বছর বয়সের ছাড় পাবে। এবার দেখো, 1673টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ইউআর কিন্তু 648, এসটি কিন্তু 131, এসটি কিন্তু 270, ওবিসি কিন্তু 464, ইডাব্লিউএস কিন্তু 160। এবার দেখো প্রত্যেক প্রসেসটা, দেখো কয়েকটি পদ্ধতিতে কিন্তু প্রার্থীদের বাছাই করা নিয়োগ হবে। প্রথমে প্রিলি পরীক্ষা হবে, এই এক্সামে যে সমস্তরা উত্তীর্ণ হবে তাদের কিন্তু মেন পরীক্ষার এক্সাম দিতে হবে। এই দুটি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে শেষমেশ কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপরে কিন্তু নির্বাচিত প্রার্থীদের হাতে কিন্তু নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তারপর দেখো প্রিলিমিনারি পরীক্ষাতে কী আছে, টাইম কিন্তু 1 ঘন্টা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ 30 আছে, 35 কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক আছে, 35 কিন্তু রিজনিং আছে। এবং দেখো ফেজ টু মানে মেন এক্সাম কত ঘন্টা, 3 ঘন্টা 30 মিনিট, এখানে কিন্তু রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড কিন্তু 50 নম্বর আছে, ডেটা অ্যানালাইসিস আছে এখানে কিন্তু 50 নম্বর আছে, জেনারেল ইকোনমিক ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে কিন্তু 60 নম্বর আছে, ইংরাজি ল্যাঙ্গুয়েজে কিন্তু 40 মার্কস আছে, এবং ডেসক্রিপটিভ পেপার কিন্তু এটা কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজেই হয়, 50 মার্কসের আছে। তো এগুলো কিন্তু পরীক্ষা পদ্ধতি। পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় হবে, তো দেখো পশ্চিমবঙ্গে যেই স্থানে এই পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু আসানসোল, দুর্গাপুর, হুগলি, কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, ঠিক আছে। তারপর দেখো আবেদন পদ্ধতি তোমার টোটাল কী হবে, দেখো স্টেট ব্যাংকের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পিও পদে কিন্তু অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আপনার সুবিধার্থে আবেদন করার লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনেও দেখা থাকবে, সেখান থেকে আপনি অফিসিয়াল সাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। আবেদন করার জন্য সবার প্রথমে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলে আবেদনপত্রটি পেয়ে যাবেন, এবার সেটিকে সঠিক তথ্য দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় তার সঙ্গে প্রয়োজনীয় নোটিশপত্র কিন্তু স্ক্যান করে দিতে হবে। আবেদন করার সময় খেয়াল রাখতে হবে আপলোড করা যে পাসপোর্ট সাইজের ছবি, সাইজ 20 থেকে 50 কপি, সিগনেচার কিন্তু 20 কপির মধ্যে হতে হবে। এই সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে সর্বশেষ কিন্তু আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
এবার দেখো গুরুত্বপূর্ণ তারিখ, দেখো নোটিশ প্রকাশ হয়েছিল কিন্তু 22 তারিখ, আবেদন শুরুও কিন্তু হয়েছিল 22 তারিখ এবং আবেদন শেষ কিন্তু 12/10/2022। তো এখনও কিন্তু অনেকদিন সময় আছে, তোমরা যারা ফর্মটা ফিল আপ করতে চাও অবশ্যই কিন্তু করে নেবে এবং নিচে দেওয়া ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক অবশ্যই কিন্তু জয়েন করে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।